দিন থেকে সকালে 6টা বাজায় বাইরেছি, 7টা বাজে যায় ফুলকাবাড়ি পাতার বাসি, আবার ওন থেকে এই পাড়া চুরি খুশি গেছি 50 কিলোমিটার। খারাইছি, কাগজপত্র সব জমা দিছি, অফিসাররা দেখছে, পেশেন্টকে ডাক পড়ছে, পেশেন্টকে লাইনে খারাইছি। ওর মধ্যে আমার কুলার পোলা আসাল মেনে করে কইছি যে এত রোদের মধ্যে কি কথা চাও যে কুলারে দুধ খাবি দেও। ইয়াই কইছি ও দুধ খাইবার গেছে, দেখে যে বাবু নড়াচড়া করে না, বাবু নড়াচড়া নাকি ও তো সিকির। আমি বাইরে আয় দেখি যে ও সিকির পারতে, আমি করে আরে সিকির পারে গাও, এখন কয়ে যে বাবু নাকি এরম রোদ, এরম রোদের মধ্যে 3 ঘন্টা লাইনে খারাপ মামলি কথা নেই। সিকির লাগাইছে সেরকম শিশু বাচ্চার বাপের কুচি ওকে দুধ খেলাতে, দুধ খাওয়াতে লিখে গেছি দেখি মরা। গরমে খুব কান্দাকাটি করছে, তারপরে আমরাও পানির ইয়ে আমরাও মরা দোষ হয়ে গেছিলাম গা, আমরা জানি না যে এত টাইম লাগবে, না আমরা পানি নিয়ে গেতাম, কোনো কিছু নিয়ে গেছিলাম না, কোনো দোকান টোকান নাই, কোনো বোম্বা টোম্বা নাই, এই জায়গায় ইয়ে নিয়েছি। মাঝে মাঝে পানি যাবার গেলে ক বাঙালি দিম না, ওকে পানি দিম না, ওরা মুসলমান। কইছি যে তাহলে পানি খাওয়াই, পানি খাওয়াই দিই পুলারে পানি দিন দেনা, কই পানি দিম না, তোরা হলো মেয়ে মানুষ। সরকার কি আয় এই আমাকে এনে যে হিয়ারিংটাও ই থিয়ে কে আমাকে জানাকে পাঠা দার করছি, এরকম দিন আইনি সরকারের আনে রেখুন না। আমি কে আবার শিশু বাচ্চা নেই, আমি কে আবার হিয়ারিং তো আমি আজকে শিশু বাচ্চা, আজকে আমি 9 দিন ধরে মার বুক সারা। আমি মেলা গরিব মানুষ বুঝছেন না ভাই, মেলা গরিব পোলাহান, আমরা কাম দাম করে খাই, লখনৌ থেকে মজদুরি টজদুরি করে খাই। এই যে এনআরসি হিয়ারিং আছে, নোটিশ আছে, আর আমরা আয় পড়ছি, কাম টাম বাদ দিয়ে টাকা পয়সা যত আসাল সব গাড়ি আলা করে দিয়ে দিছি, হিয়ারিং আসাম জানি নাকবো। আমার এত বড় শিশু বাচ্চা যায় আজকে অনুযায়ী আমি যে হিয়ারিং যে আর এলাম আনে ওটা ভাবনা করুন, মায়ের বুক কেমন লাগে 10 মাস 10 দিন শিশু বাচ্চাকে বুকে পেটে রেখে মানুষ করে 41 দিন মানুষ কদিন মানুষ করে তাকে কি আমরা এত ব্যবস্থায় হারা আসতে চাপা লাগাই মারা মাইয়া নিয়ে যে অন্তনে আমার আওয়া কথা দিব ই পাবিনি।